সাঈদ আহমেদ যশোর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আমাদের দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে এই শোক প্রস্তাব নিয়ে আলোচনা করছি। তখন আমাদের সত্যি সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাইয়ের মতো একজন জনদরদী নেতা আমাদের মাঝে থেকে চলে গেছেন। তার মতো একজন অমায়িক ব্যক্তিত্ব, একজন সদালপ্রিয় ব্যক্তিত্ব, একজন জনবান্ধব নেতা অত্যন্ত বিরল। জনাব আব্দুল হাই ছিলেন সত্যিকারভাবে আমাদের বৃহত্তর যশোর জেলার, আমাদের ঝিনাইদহ জেলার এবং বৃহত্তর যশোর অঞ্চলের একজন প্রকৃত তিনি মাটির মানুষের নেতা ছিলেন। তার সাথে আমার সখ্যতা হয়েছিল সে 2002-03 সাল থেকে। তার পূর্বের ইতিহাস আমরা ইতিমধ্যে শুনেছি, আমাদের তার 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা, গেরিলা যোদ্ধা হিসাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা, জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করা, ছাত্রলীগ যুবলীগের একাধিক পদে তৎকালীন ঝিনাইদহ মহকুমা এবং যশোর জেলায় তিনি দায়িত্ব পালন করেছেন। 1975 সালে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক শাহাদাতের পরে তিনি প্রতিরোধ করতে দেশ ছেড়ে চলে গেছেন। আবারও তিনি বাংলাদেশে ফেরত এসেছেন, জননেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে আমাদের যশোর অঞ্চল সহ ঝিনাইদহ অঞ্চলে পুনর্গঠন করা এবং সকল আমাদের তৎকালীন সামরিক জান্তা বিরোধী সকল আন্দোলনে তিনি অত্যন্ত গৌরবের সাথে অংশগ্রহণ করেছেন। আমার ব্যক্তিগত পরিচয় তার সাথে কিন্তু 2002 সাল থেকে। জাতিজনক সুযোগ্য কন্যা যখন আমাকে 2002 সালে তৎকালীন সাবকমিটি একজন সহসম্পাদক করেছিলেন, তখন যশোর এলাকার একজন সদস্য হিসাবে তার সাথে আমার সখ্যতা তৈরি হয়। তখন প্রথম পরিচয় হয় জনাব আব্দুল হাইয়ের সাথে, সেই ঝিনাইদহ এক আসনে। তখন অত্যন্ত 16 কোপ আসন ছিল এমন একটা আসন যা কিন্তু আওয়ামী লীগ 1991 সালে জয়লাভ করতে পারেনি, 96 সালে জয়লাভ করতে পারেনি। 2001 সালে সেই সময় তিনি কিন্তু সেই আসন জয়লাভ করে দেখেছিলেন তিনি কিন্তু হচ্ছেন একজন সত্যিকার হয়ে প্রকৃত মাটি ও মানুষের তিনি নেতা। জনাব আব্দুল হাই ছিলেন সদালপী ব্যক্তি। তার সাথে আমার এখনও মনে আছে যে 2004 সালে আমাদের মাননীয় নেত্রী তিনি একটি প্রোগ্রাম দিয়েছিলেন যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানববন্ধন হবে। সেই মানববন্ধন তখন গিয়েছিল কিন্তু পূর্ব থেকে পশ্চিম আমাদের ঝিনাইদহ এবং যশোর জেলা দিয়ে। আমাদের বর্তমান সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে আমরা তখন একটা ইয়াং টিম গেছিলাম ওনার সাথে কিন্তু সেই যশোর, ঝিনাইদহ, মাগুরা সকল এলাকায় সফর করতে। সেখানে আমরা ঝিনাইদহ এলাকা তখন আব্দুল হাই ভাইকে আমরা পেয়েছিলাম, তখন তিনি বিরোধী দলের সংসদ সদস্য। তখন বিএনপি এবং তাদের সেই গুন্ডা বাহিনী তখনকার সময় নিষ্পেষণ বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা হয়ে গেছিলো তখন একটা মৃত্যুর উপত্যকা। সেটার মধ্যে আমাদের আব্দুল হাই ভাই আমাদের অর্গানাইজ করে বিভিন্ন মানুষকে তিনি নিয়ে এসে তিনি যে মানববন্ধন করেছিলেন আমাদের সেই বিশাল মানববন্ধন মাননীয় নেত্রীর নির্দেশে, সেটা ছিল তখন কিন্তু এক অত্যন্ত বিশাল প্রাণ সঞ্চার করেছিল আমাদের যশোর এলাকার মানুষের জন্য। আব্দুল হাই ভাই আমাদের এমন একজন নেতা, তিনি কিন্তু ছিলেন এমন এক ব্যক্তিত্ব যে আমাদের বৃহত্তর যশোর অঞ্চলের কিন্তু ইতিহাস তার জীবনের সাথে কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে আছে। আব্দুল হাই ভাইয়ের সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। তিনি সবসময় কিন্তু আমাকে হেসে জামাই বলে তিনি আমার সম্বোধন করতেন, কারণ আমার মরহুম শ্বশুর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর আব্দুল মান্নান সিদ্দিকীর যদিও বাড়ি যশোর সকলে জানে, তার অরিজিনাল বাড়ি কিন্তু হচ্ছে ঝিনাইদহ শৈলকুপার ধাওড়া গ্রামে। এই জন্য তিনি শৈলকুপার জামাই হিসেবে আমাকে সবসময় তিনি হাসিমুখে জামাই বলে ডাকতেন। তার সেই হাসিমুখ, তার সে অমায়িক ব্যবহার, তার মানুষের প্রতি তার ভালোবাসা, মমত্ববোধ সত্যিকারভাবে কিন্তু আমাদের সকলের হৃদয়ে কিন্তু পথিত হয়ে আছে। আমরা সত্যি তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং জনাব আব্দুল হাইয়ের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। বর্তমানে আমরা যারা জনপ্রতিনিধি আছি বিভিন্ন পর্যায়ে আমাদের কী করে আরও জনবান্ধব হওয়ার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, সেবার ব্রত নিয়ে, মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে কী করে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের নেত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের যেভাবে তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ তৈরি করে আমাদের নির্দেশ দিয়েছেন তিনি 2041 সালের মধ্যে, সেই অনুযায়ী আব্দুল হাইয়ের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আমি আবারও যেন আব্দুল হাই ভাই আমাদের মাঝে নাই এটা চিন্তা করতে বেশ কষ্ট হচ্ছে। তার সাথে অনেকবার বিমানে আমরা গেছি, যশোর এয়ারপোর্টে নেমেছি, গল্প করতে করতে পাশাপাশি আসুন আমরা গিয়েছি, একসাথে এসেছি, তাকে আমরা সত্যি অভাব আমাদের জন্য কিন্তু দীর্ঘদিন থাকবে। আমাদের বিশ্বাস
তার জীবনের তার সকল অর্জনগুলো আমাদের সামনে থাকবে পাথর হিসাবে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করবেন, তার সকল আমল আমরা গ্রহণ করে নেবেন। তার সব সন্তান পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।